হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি আবার চলে এলাম কিউট বাবিনার মামা সর থেকে নতুন একটি ভিডিওর সাথে। দেখো, আজকে আমি ছাদ বাগানে এসেছিলাম একটু। তোমরা সবাই জানো যে ঘূর্ণিঝড় আসছে, তো দেখো মানে চারদিকটা পুরো মেঘে ভর্তি, মানে হালকা বৃষ্টি হচ্ছে আর ভীষণ হাওয়া দিচ্ছে। তোমরা দেখো গাছগুলো, তাহলেই বুঝবে। তা আমি এসেছি ছাদে এই জন্য যে হাওয়াতে না এই যে বড় বড় যে গাছগুলো দেখছো ড্রামে রয়েছে বা এই যে টবে রয়েছে, সব না হাওয়াতে পড়ে যায়, উল্টে পাল্টে যায়। তো আমি একটু দেখতে এসেছি যে কি অবস্থা আর কি হয়েছে গাছগুলোর। তা দেখলাম যে এই যে বাপি দেখো দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, সেই জন্য দেখলাম পড়েনি গাছগুলোই, দেখো আটকানোই আছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদের ওখানে কাদের কাদের বৃষ্টি হচ্ছে আমাকে জানিও কমেন্ট করে। আমাদের এখানে দেখো হালকা বৃষ্টি হচ্ছে, দেখো আর মেঘ ভর্তি আর ভীষণ ঝোড়ো হাওয়া বইছে, কি হবে জানি না বাবা। তো চলো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। এটা হচ্ছে দেখো করবী ফুলের গাছ, তোমাদের আগে একদিন দেখিয়েছি, দেখো এখনো ফুল রয়েছে ভর্তি, মামুনি তুলে পুজো করেছে এখনো ভর্তি হয়ে আছে। এই দেখো কতটা সুন্দর লাগছে, দেখো। চলো এবার, ও আমাদের উপরে আর একটা ছাদ ছাদ আছে, সেখানেও অনেক গাছ, চলো সেই গাছগুলোর কি অবস্থা একটু দেখে আসি। এই দেখো, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, একদম তিনতলাতে। আর এই ঠাকুর ঘরের সামনেই এই দেখো এই ছোট্ট ছাদ বাগানটা, যেটা আমি তোমাদের সঙ্গে মাঝে মধ্যেই শেয়ার করি। তো এটাও একটু দেখতে এলাম যে গাছগুলোর কি অবস্থা হয়েছে, কারণ ভীষণ মানে ঝোড়ো হাওয়া বইছে। তো গাছগুলো ঠিকঠাক আছে কি না ওই জন্য ভাবলাম একটু যাই দেখে আসি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর বলো না, প্রকৃতি পরিবেশ এগুলো তো ভালোই লাগে দেখতে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করা। তোমরা দেখে জানিও কেমন লাগলো আমার ভিডিও, যদি কিছু ভুল থাকে সেটাও আমাকে ধরিয়ে দিও, আমি সেটা ঠিক করে নেব। এই দেখো এগুলো ঠিকঠাকই আছে, যেহেতু এগুলো একটু বড় গাছ সেই জন্য, মানে যেগুলো এই যে দেখো না এই যে ছোট টবে একদম রয়েছে এইগুলো না হাওয়া দিলে পড়ে যায়। এই দেখো, হ্যাঁ এই দেখো এখানে সব লেবুগুলো মানে বৃষ্টির জলে পুরো মানে সব ভারাক্রান্ত একদম ঝুলে গেছে, দেখো বড় বড় হয়ে গেছে লেবুগুলো, আর এই লেবুটা পেকে গেছে, এই দেখো হলুদ হলুদ হয়ে গেছে, দেখো। আর এই লেবুর গাছগুলো না, এগুলো তো যেহেতু লেবু নেই সেই জন্য এগুলো আর কিছু সেরকম হয়নি, এগুলো তো হয়েছিল সব আর কি বেড়ে, আমাদের যে পুচকুচনা আছে ও সব খেয়ে নিয়েছে। আর এটা তো বাতি লেবুর গাছ, এই দেখো এটা, এগুলো সব কাঁচা আর ছোটো এখনো, এই দেখো বৃষ্টির জলে কীরকম হয়ে গেছে সব, দেখো এটা তো ভর্তি বাতি লেবু হয়ে আছে। তো চলো, তোমরা ভিডিওটা দেখে আমাকে জানিও কমেন্ট করে কেমন লাগছে। আর এই দেখো তোমাদের পুচকুচনা দাঁড়িয়ে আছে চুপ করে, এই দেখো সবাই এই ঘূর্ণিঝড়ে সাবধানে থেকো, কারণ কি হবে না হবে কিছুই জানা যাচ্ছে না। আর প্রতিবারই তো যখনই ঝড় হয় তখনই মানে মানুষের মনে একটা ভয়, কি হবে কত মানুষ মরবে তার ঠিক নেই। তো ঠাকুর করে যেন অল্পর ওপর থেকে হয়ে যায় সেটাই চাই। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমি আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। এই দেখো পুচকুচনা বলছে এটা একটু শেয়ার করো, এই দেখো এটা হচ্ছে লঙ্কা গাছ, দেখো ফুল হয়েছে, ছোট্ট একটা লঙ্কা গাছ সব ফুল হয়েছে। কোনটা? ও এই দেখো, আর ওর যে বেরি গাছটা তোমাদের তো আগের দিন আমি শেয়ার করেছি, এই দেখো ও বলছে আবার একটু শেয়ার করো মা, তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই দেখো প্রচুর বেরি ছিল, সব পেরে ও খেয়ে নিয়েছে, কয়েকটা কয়েকটা এখন পড়ে আছে গাছের ফাঁকে ফাঁকে, এই দেখো। আর এটা তো লাল পেয়ারা গাছ তোমাদের দেখিয়েছি, এটাতেও পেয়ারা হয়েছিল কয়েকটা, তো ওই যে তোমাদের পুচকুসোনা খেয়ে নিয়েছে পেরে, কিরম হাওয়া দিচ্ছে দেখো চারদিকে, বাপরে বাপ ভীষণ হাওয়া বইছে। আর একটু একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মধ্যেই আমি ভিডিওটা করলাম তোমাদের দেখাবো বলে, যেহেতু আমি একটু ছাদ বাগানে এসেছি আর তোমরা ভালোবাসো আমাদের ছাদ বাগান দেখতে, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তাই শেয়ার করা। তো চলো আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।